রানী রাসমণির পর এবার ভগিনী নিবেদিতার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় তুলনা করে বিতর্ক বাড়ালেন উত্তর চব্বিশ পরগনার বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস। গতকাল একুশে জুলাইয়ের প্রস্তুতি সভায় মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরে তাঁকে ভগিনী নিবেদিতার সঙ্গে তুলনা করেন বাগদার বিধায়ক। এসব কথা বলে দলে পিছনের বেঞ্চ থেকে সামনে আসার চেষ্টা করছেন কটাক্ষ বিজেপি। বাগদার বিধায়কের সাফাই, সাধারণ মানুষের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ দেখেই ভগিনী নিবেদিতার সঙ্গে তাঁর তুলনা। যে উন্নয়ন পশ্চিমবাংলার যে কন্যাশ্রী যুবশ্রী থেকে শুরু করে সাধারণ মানুষের জন্য করছেন, এ ভারতবর্ষের ইতিহাসে এমন মানুষ আর দ্বিতীয়টি পাবেন না। আমরা ভগ্নী নিবেদিতাকে দেখিনি, আমরা শুনেছি তার কাজ। আমরা ভগ্নী নিবেদিতাকে আমরা শুনেছি যে মানুষের সেবা করবার জন্য নিজের জীবনকে তিনি উৎসর্গ করেছেন। আর আমরা বর্তমানে দেখতে পাচ্ছি এমন একজন নেত্রী এই বাংলার মানুষের জন্য কাজ করছেন যে মানুষের সেবা করবার জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছেন, তিনি আর কেউ নন, আপনার আমার সকলের জননেত্রী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যার মধ্যে আমরা ভগ্নী নিবেদিতার ছায়া দেখতে পাই। এর আগে রানী রাসমণির সঙ্গে তুলনা করা হয়েছিল, আর এবার ভগিনী নিবেদিতার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় তুলনা করে বিতর্ক বাড়ালেন উত্তর চব্বিশ পরগনার বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস। গতকাল একুশে জুলাইয়ের প্রস্তুতি সভা ছিল এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরে তাঁকে ভগিনী নিবেদিতার সঙ্গে তুলনা করলেন বাগদার বিধায়ক। এইসব কথা বলে দলে পিছনের বেঞ্চ থেকে সামনে সারিতে আসার চেষ্টা করছেন বলে বিজেপির পক্ষ থেকে কটাক্ষ। অন্যদিকে বাগদার বিধায়কের সাফাই, সাধারণ মানুষের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ দেখেই ভগিনী নিবেদিতার সঙ্গে তাঁর তুলনা। সিপিএম নেতা সুজন চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সুজনবাবু, কি বলবেন, এর আগে রানী রাসমণির সঙ্গে তুলনা করা হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং তাঁর বিপুল কর্মকাণ্ড দেখে এখন ভগিনী নিবেদিতার সঙ্গে তাঁর তুলনা করছেন বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস, এমনটাই বলছেন, কি বলবেন? দেখেন, বিশ্বজিৎ তো তৃণমূল কংগ্রেস হয়ে বিজেপি, বিজেপি হয়ে আবার এখন তৃণমূল কংগ্রেস। বাগদার খ্যাত রঞ্জনের বন্ধু, এই রঞ্জন সদৃশ্য যারা টাকা মেরেছে তাদের বন্ধু, তাদের বন্ধু যদি এখন মমতা ব্যানার্জিকে নিবেদিতার সঙ্গে তুলনা করেন তাহলে নিবেদিতাকে, ভগিনী নিবেদিতাকে অসম্মান করা হয়। এই বোধটা তো বিশ্বজিৎ বাবুর নেই, ও তো ভাবছে কত বেশি তোষামোদ করতে পারবে। এদেরকে জানিয়ে দিন যে তোষামোদে তো ও ফেল, এর আগে নাইটেঙ্গেলের সঙ্গে তুলনা করেছে পণ্যরাম, আর একেবারে সারদার সঙ্গে তুলনা করে নিয়েছে নির্মল মাঝি। নির্মল মাঝির প্রমোশনটা তাড়াতাড়ি হবে, বিশ্বজিতের একটু দূরে দূরে হবে, অত তোষামুদ ভালো না। অত তোষামুদ যে করে সে বরাবর কারণ না কারণ পায়ের তলায় থাকতে হবে। তৃণমূলের পায়ের তলায় ছিল, বিজেপির পায়ের তলায় গেছে, আবার এখন তৃণমূল। দুই একটা মারধর খাবে, ঠান্ডা যদি যাতে হয় হবে, তাহলে এই বাংলা সভ্যরাজ করার জন্য দায় থেকে যাবে। তো অসভ্য অপদার্থের দল তারা তৃণমূলের নেতা এখন।